Hey guys, this is Muttaq Nirashim here. Welcome back to our channel. Hope you guys are doing absolutely fine. Aske again, our vlog korte si, arekta jaga jete si, arek joner biye, wedding vlog hi korte si, ami ken jani na. Beshirbhag vlog e amar wedding vlog hoyte si. Ami wedding vlogger na, by the way. Ami shob dhoroner vlog hi kori. To aske jete si amar ek apur biye, Sabapu, tar biye. Amra ekhon Mirpur e jabo. Ami Uber daksi. To Uber aste si, Uber একজনকে ড্রপ করে দেন আমাদের এখানে আসবে, তারপর আমরা যাব মিরপুরে 11-তে। আমি ক্লিয়ারলি অ্যাড্রেসটা জানি না। আমি উবার জাস্ট তারা যা বলছে আমি সেটা সেট করে দিয়ে আমি উবারটা কল করেছি, এখন উবার আসবে, আমরা যাব। লিটারালি আমি পুরা মিরপুর মানে ঘুরে হয়ে গেছে জাস্ট এই এক ট্রিপে বাড়ি খুঁজে পাওয়ার জন্য। তোমার প্রথম পার্লার ছিল, আমি জানতাম না, নাহলে তোমার ফোন দিতাম। যখন আমি রোড খুঁজে পাইতেছিলাম না, তখন আমি কারে ফোন দিব, সাবাপুরে ফোন দিছি। নাই, আমি লিটারালি জানতাম না যে সেই এলাকা পার্লার ছিল। এখানে রান্না বান্না হইতেছি, গাড়ি সাবাপু দিতে যাচ্ছে, বরের বাকিটা যারা আসছে বরের গাড়ি উইটা পিছনে কাজ। বর গেছে এখন নামাজ পড়তে, আমি কেন রোদের মধ্যে ব্লগ করতেছি। তারা নামাজ পড়ে আসবে, দেন দ্য রেস্ট অফ দ্য যেমনটা বলছিলাম, আমি বর এলে আপনার নামাজ পড়ে দেন আবার আসবে। তো বর নামাজ পড়ে আসছে, শেরওয়ানিটা পরে কলকাতার নিচে একটা পাঞ্জাবি ছিল, তো ওই শেরওয়ানিটা খুললো, নামাজটা পড়ে এখন আসছে। মসজিদ বাদে ওইখানে আমি যেতে পারিনি আনফর্চুনেটলি। তবে উবারে একটা প্রবলেম হয়েছে আসার সময়, যারা তারা ফেয়ার অতিরিক্ত নিচ্ছিল, আমি একটা কমপ্লেন দিছি তাদেরকে, দেন তারা সাথে সাথে আমাকে রিফান্ড করে আমার ওয়ালেটে অ্যাড করে দিছে। সো উবার এটা একটু খেয়াল রাখবেন যে আমরা লাস্টে যে পেমেন্ট যেটা দেখায় সেটা শো করেন। তো এটা আপনার একটা টেকনিক আছে, ওইটাতে যদি করেন তাহলে এক্সট্রা যে টাকাটা পে করেন সেটা ফেরত দিয়ে দেয়। আমি যদি চান কমেন্ট করেন, আমি ওইটা দেখা দিব যে কীভাবে ওই টাকা এক্সট্রা টাকা যেটা পে করছেন ওটা ফেরত নিতে হয়। নেক্সট ভিডিও একটা বানাবো না এটা নিয়ে, ঠিক আছে? এই যে আম্মু,
আর এই যে খালাম দুইটা না একসাথে খালামনি বাবা এই যে এসে নিলা এরা ওর বাবা এই যে খালু তো তুমি বলো যে বিয়ে কত কিরকম লাগতেছে যে বিয়ে দিয়ে দিলাম দে দে কেমন লাগছে তোমার তোমার কিরকম মানে অনুভূতি খালাম যে যেরকম বলে কষ্ট লাগতেছে বলছিলাম তোমার কি কষ্ট তো লাগেই সেটা তারপর কথা হ্যাঁ এই যে আমার তোমার এদের নিয়ম ছেড়ে করে দাও হ্যাঁ গরমে একটা জিনিস দেখেন আপনি ঠান্ডা ছাড়া কিছু খাইতে পারেন আনফরচুনেটলি এখানে কোনো কিছু ঠান্ডা নাই আমি টোটালি আমরা লিটারালি আমি শেষ গরমে আমি শেষ একটু জার্নি করে আমি এখানে আসছি দেন গরমের মধ্যে আমি এখানে আসছি যে লাগতেছে তবে হ্যাঁ আমাদের এখন প্ল্যানিং হইতেছে আরেকটা জায়গায় যাইতে পারি আমার এক দাদির বাসায় মিরপুর 11:30 করলো বিশেষ আপনারা সম্ভবত দেখছেন তার একটা ব্লগ আমি করছিলাম ওই বাড়ির এই ভিডিও এই আমাদের চ্যানেলে আছে আফটার লং টাইম অর সামথিং এরকম কোনো একটা টাইম ট্যাগলাইন দিয়ে আমি করছিলাম লিঙ্ক আমি দিয়ে দিব ডিসক্রিপশনে অথবা লাস্টে দিব এখান থেকে খুবই কাছে অ্যারাউন্ড 2 কিলোমিটারের মতন হয় ডিস্টেন্সটা খুবই কাছে হাইটেই যাইতে পারি আমি কাল বাট গরম আমি তাই করবো না তো ভাবতেছি আমরা ওইখানে যাইতে পারি এখন আপু আর ভাইয়া খাইতেছে তা খাক এখন দেখি আমরা যাইতে পারি ওইখানে তার সাথে একটা ভিজিট করে আসি অনেকদিন দেখা হয় না তো তাই ওকে গিয়ে খাওয়া শেষ এখন আমি আম্মু আর হাজিম যেতেছি আমার ওই দাদির বাসায় তো আমরা এখন ওই দাদির বাসায় যাবো সুক্ষণ থাকবো যেহেতু এখানে আসছি যেটা বললাম যে আসছি যেহেতু অনেকদিন দেখা হয়নি আমরা দেখা করে তারপরে আমরা বাসায় চলে যাবো ওইখান থেকে উবার টেকে অ্যান্ড আমি যেটা বলছি যে উবারে আমার ক্রেডিট দিয়ে দিছি আমার ওয়ালেটে ব্যালেন্স দিয়ে দিছি যেটা এক্সট্রা পে করছিলাম 200 টাকা তো আই গেস বাসায় গেলে আমার সম্ভবত ক্যাশ 100 টাকার উপরে মনে হয় না লাগবে সো এটা একটা খুবই উইয়ার্ড টাইপ অফ জিনিস হবে যে উবার ড্রাইভার আমাদের নিবে সে অবাক হয়ে যাবে যে এত কম হয় কীভাবে এই এটা ওয়ালেটে যেহেতু আমার আছে তো সেটার থেকে মাইনাসড হয়ে যাবে অ্যান্ড আমাকে বাকিটুকু পে করতে হবে তো এইভাবে সিস্টেমটা আর যদি কারো কোনো সময় আপনারা যারা উবার ইউজ করেন মোস্ট প্রবাবলি এখন সবাই উবার ইউজ করে তো কারো যদি মনে হয় যে এই সিস্টেমটা আপনারা জেনে রাখা দরকার যে ভাড়া ডেস্টিনেশনে যাওয়ার পর ফেয়ারটা বেড়ে যাচ্ছে কেন তো আপনারা যদি জানতে চান এটা কীভাবে করে তাহলে ডু কমেন্ট ডাউন আমি এটারে কভার করার চেষ্টা করবো একটা শর্ট ব্লগ দিয়ে মানে ভিডিও আনে তো আমরা এখন রিক্সা নিব মেন রোডে যাই তো আমরা রিক্সায় উঠছি আজিম আমার কোলের মধ্যে এইখানে আমি ফার্স্ট টাইম আজিমের কোলে নিতেছি বহুত ওজন এইটা হইলো শেষ পর্যন্ত আমরা আসছি এখানে অনেক ঘোরাঘুরি হয়েছে যেটা আমি এক্সপ্লেইন করবো বাসায় যাই যে ফার্স্টে আমরা উবারে কি ঘোরাঘুরি করছি মানে উবারেও প্রচণ্ড ঘোরাঘুরি হয়েছে এদিক ওদিক ঘুরছি এই হয়েছে ওই হয়েছে দেন এখানে আসার টাইমে অনেক ঘোরাঘুরি হয়েছে এটাও আমি বলবো ওয়েট আমি বাসায় যাইনি এখানে বলার মতন আমি পরিস্থিতি পাইতেছি না দ্যাটস ওয়াই আমি ব্লগও কম করতেছি বাসায় যেয়ে বলবো আমি এখন পর্দার পিসের দ্বারা আমি ব্লগ করতেছি বিকজ একটা ডিফিউজড আলো পাইতেছি না হলে আমি দেখেন এই যে এরকম আর্স লাইট পড়বে আমার চোখের মধ্যে কড়া লাইট গাইজ বাইরের ওয়েদার আমি মানে কি বলবো নেক্সট লেভেল হিট আমি শার্ট পরে অস্থির হয়ে যেতেছি আর আমি কেন জানি না আর আমার সব কটা ফুল স্লিপস শার্ট পরি তো অবভিয়াসলি আমি হাতা গুটায় রাখছি তারপরে প্রচণ্ড গরম লাগতেছে আম্মু এখন কথা বলতেছে দাদির সাথে তা আমি এতক্ষণ ছিলাম আমিও কথা বলছি আমি এখন একটু ভাবলাম একটু ব্লগ করি আসছি এর জায়গায় কিন্তু আপনারা দেখছেন এর আগে আপনারা দেখছেন আমি এখান দিয়ে ব্লগ করছিলাম দেখাইছিলাম ব্লগ আপনি এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন ঠিক আছে সেদিন বৃষ্টির দিন ছিল বাই দ্য ওয়ে আর আজকে ঠাড়া পড়া রোদ লিটারালি ঠাড়া পড়া রোদ একটা মজার ঘটনা বলি আপনাদের গাইস এই আমি যখন ছোটবেলায় এখানে আসতাম বাসায় এরকম চেকটা থাকতো রুমে
এখনো মাঝে মধ্যে নিয়ে যায় মনে এখানে রাখছে এরকম ছেড়ে না একদিন বসতাম হ্যাঁ মানে ছোটো থাকতো তখন কপি বড় হয়ে গেস সাত আট বছর বয়স বড় জোর বা আট দশ বছর আগে তো যখন আসতাম তখন নিয়ে যখন বসতাম আমি লাইক বসে আমি হেলাম দেখুন এটা মরে যেতেন লিটারালি আমি এতটা ভয় পেতাম মনে করতেন পিছনে ভেঙে ফিরে গেছি আইনও এটা এরকমভাবেই কাজ করে যে আপনি গোল খাবেন বাট আমি তখন এতটাই ভয় পেতাম করে যে আমার মনে তো এরকম ভেঙে মানে পিছন দিয়ে চলে যেতেছেন পড়ে যাবে উল্টায় কিন্তু অ্যাকচুয়ালি হয় না হ্যাঁ হয় আপনি যদি অতিরিক্ত দৌড় দিয়ে এখন তাহলে বাট ওয়ার্কস লাইক দ্যাট আমি তো ছোটোবেলায় এরকম ভয় পেতাম এই এই চেয়ারটা বুঝছো তাই আমার বাসায় কোনো এই রকিং চেয়ার কেউ আনা হয়নি বাট এখন না বড় মানে একটা টাইম হয়ে গেছে যে এটার আর ভয় লাগে না এখন এটার আরাম লাগে এটা সো আমি এখন এখানে বসে আসি রিল্যাক্স অনেকক্ষণ ঘরে থাকার পর বাইরে জাস্ট আমি গলির মাথায় গেছি একটা জিনিস আনতে একজনের বার্থডে আমার এক কী বাতি দিত জানি না জিনিসগুলোতে একটু কনফিউজ তো জন্য তো এক বক্স চকলেট আনতে গেছি সো আমরা এটা দিব আমি মেবি একটু ছাদে যাবো নট শিওর বাট হোপফুলি আমি মানে ছাদে যাইতে পারি ওখানে যাবো দেন আমরা বাসায় চলে যাবো কয়েকটা ছবি তোলার পর সো ইয়া আমি যে ছাদে আসবো ও এছাড়া না জোস লাগে অনেক কিছু দেয়া যায় ভিডিও করতেছো তোমার এত দেখাইতেছি না এদিকে বিল্ডিং অল্প এদিকেও মোটামুটি বিল্ডিং আছে বাট ওই সাইডটা মেনলি এই সাইডটা ফাঁকা এই সাইডটা পুরো ফাঁকা সো এই দুইটা সাইডই মূলত আমার ভালো লাগে ফাঁকা রোড দেখা যায় অ্যান্ড অ্যান্ড এই সাইডে ব্লকের মজা আছে বিকজ আলো আসে পুরো সাইডটা বাট আমরা এই নিচের ফ্লোরে যেহেতু ছিলাম প্রচণ্ড গরম লিটারালি প্রচুর গরম আমি হাঁপায় গেছি পাঁচতলা উঠতে এত আমি জাস্ট বাইরে হইলাম রোডের ওই পারে গেলাম চলে আসলাম দ্যাটস ইট বাট এই ছাদে ব্লকের মজা আছে কোথায় উঠাও বাট সাইডে যাইতে দিও না মাঝে মাঝে থাকতে দিও আর দিস ইজ অনেক ক্রিকেট খেলা হইতেছি সুন্দর আকাশ দেখা যাচ্ছে জোস লাগতেছে আকাশটা তো আমরা আর কিছুক্ষণ থাকার পর মেবি বাইরে হয়ে যাবো আর হাজিং পুল আপ করতেছে আমি এটার উপরে উঠছিলাম এর আগের বেড়াইছি আমি এটার উপরে উঠছিলাম এর আগে ধরো তো আমি এর আগের বার এটা তো উঠছিলাম আমি কিন্তু সব দেখাইলাম অনেকটা দূর পর্যন্ত দেখা যায় গাছ ওইটা মেট্রো রেল আই গেস ওই যে ওইটা মেট্রো রেল ওই যে ওইটা ছাই কালারের দ্বারা আমি দেখাই এই যে এটা ওইটা মেট্রো রেল আর না এলে সম্ভবত ফ্লাইওভার আচ্ছা এইখান দিয়ে মেট্রো এই সামনে দিয়ে ও তাহলে ওইটা মেট্রো রেল এই যে এখানে উঠলে দেখা যায় তাই না অল্প একটু ওকে তো আমি বাসায় আসছি এখন আমি বলবো যে কী কী হয়েছে এখন বাজে অ্যারাউন্ড সাড়ে আটটা বাসায় আসছি বাসায় আসছি অনেকক্ষণ আগে আমি শাওয়ার নিছি শাওয়ার নিয়ে একটু ফ্রেশ হয়েছি দেন আমি এখন ব্লগটা শুট করতেছি তার আমি বলি যে ওই মিরপুরে কী হয়েছে তো ফার্স্ট অফ অল আমরা যেটা গেছি মদিনানগরে সেটা যদি বলি উবাদ নিয়ে আমরা মদিনানগরে গেছি তো মদিনানগরে একটা যা রোড আছে ভাঙা রোড মানে সোজা চলে যায় তো দুইটা এরিয়া এদিকে একটা রোড যায় মানে এদিকে একটা রোড যায় সো আমরা ওই রোডটাতে যাইনি আনফর্চুনেটলি ওই রোডে গেলে আমরা খুবই ইজিলি পেয়ে যেতাম আমরা চলে গেছি সামনে সে সামনে যায় ঘুরছি যখন ওইখানে আমরা অনেকটা রোড ভিতরে চলে গেছে গুগল ম্যাপ অনুযায়ী এখন যাই দেখি ওইখানে ডেড এন্ড লাইক লিটারালি ওইখানে ডেড এন্ড ওইখানে কিচ্ছু নেই আমি সামনে ঘুরতে পারতেছি ঘুরাইলাম গাড়ি ঘুরে একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম যে চাচা আপনি বলেন তো এই রোডটা কোথায় মানে এটা কই যায় সে বললো ওই ভাঙা রোড দিয়ে উঠেন উঠে আপনি সোজা চলে আসেন যে রোডে আসছেন হ্যাঁ ওখানে বাম দিয়ে নেন আমি বলি এই কাছে ছিল দেন আমরা ঘুরে ওইখানে গেলাম দেন আমরা ওই জায়গাটা পাইলাম তো ওইখানে জাস্ট এটুকুই
বাট দ্য ফান ফ্যাক্ট ইজ যে আমরা যখন যে আমাদের দাদির বাসায় গেলাম তো ওইখানে যেটা হয়েছে সেটা হলো ফার্স্ট অফ অল আমাদের যেটা যাওয়ার কথা মহিলানগর থেকে বি ব্লক, তো রিক্সা আমরা একদম ওই বাড়ির সামনে থেকে নিছি প্রায়, তো বি ব্লকে যাওয়ার হিসেবে নিয়ে গেছি, আমরা সি ব্লক চলে গেছি আনফর্চুনেটলি, বি ব্লক ক্রস করে সি ব্লক চলে গেছি। আমাদের মেইন ডেস্টিনেশন ছিল আধুনিক হসপিটালটার সামনের একটা মানে দুই গলি পরে, তো ওই হিসাবে আমরা সি ব্লক চলে গেছি। এখন সি ব্লক থেকে আমরা ফেরত আসছি বি ব্লকে, বাট আমরা বি ব্লকের নাম্বার ওয়ান রোডে ঢুকছি, যেটা আমার যাওয়ার কথা ছিল রোড নাম্বার টুতে, তো আমরা এক নাম্বার রোডে ঢুকছি। অ্যান্ড দুইকে আমরা লাস্ট পর্যন্ত চলে গেছি, সামনের থেকে পিছন পর্যন্ত সব কয়টা বাড়ি দেখা শেষ, কারণ যে মিল খায় না, পরের রোডে গেলেই আমরা পেয়ে যাইতাম। তাই এক লোকের আব্বুরে ফোন দিলাম, আব্বু বললো যে বি ব্লক, বাট একটু নেটওয়ার্ক ইস্যুর কারণে ওর সম্ভবত আমার ইয়ার পিসের কোয়ালিটির কারণে আমি ডি ব্লক শুনছি। এই মিসকনসেপশনের জন্য, এই মিসকমিউনিকেশনের জন্য একটা লোকের আমি জিজ্ঞেস করছি ডি ব্লকের রোড নাম্বার টু, তো বললো কি ওই মাথায়, লাইক ওই মাথায় যাইতে হবে। আমরা ওই মাথায় গেলাম, ওই মাথায় যাওয়ার পর এখন অনেকে বলে যে আপনি তো ওইটা তো যাইতে হবে কালা পানি, মানে বঙ্গবন্ধু আরও অনেক বঙ্গবন্ধু কলেজ নাকি ওই আরও অনেকটা দূরে। আই ওয়াজ লাইক বাট দেন একটা ভালো একজন দোকানদার ছিল, আঙ্কেল ছিল অনেক ভালো, তো তিনি বললেন যে আমার কাছে আসো বলো কি, আমি বলি একটা অ্যাড্রেস এটা খুঁজতে, সে বললো আমাকে একটু ফোন দিয়ে বলো, সে ফোন দিয়ে বলাইলাম, তাই সে বললো বইলে বললো কি আচ্ছা ঠিক আছে আমি বুঝছি, তো দেন আমার দাদিরই ফোন দেওয়া হয়েছিলাম, সে বুঝিয়ে দিছে, তো বুঝিয়ে দিছে সে, তারপরে রিক্সাওয়ালা ডেকে বলছে যে এই এই তুমি এভাবে যাও, রিক্সাওয়ালা বলে এবার আমি ঠিক আছে, আমি বলি ঠিক আছে, সে যা বলছে সেটা নিয়ে যাবো, দেন নিয়ে গেলাম আমরা ব্যাগ গেলাম। বিলিভ ইট অর নট আমরা 15-20 মিনিট আগে আমি ওই রুমের বাসার মধ্যে থাকতাম যদি না আমাদের ওই ডি ব্লক শুনতাম। 15-20 মিনিট আমরা জাস্ট ঘুরছি শুধু শুধু, সি ব্লক গেলাম, বি ব্লক আবার আসলাম, আবার ডি ব্লক গেলাম, দেন বি ব্লক আসলাম, লাইক ও ম্যান এমনি এই রোদের মধ্যে গরমের মধ্যে ঘুরে বেড়াইছি, আর রাস্তা যা ভালো মানে বুঝেই তো গেছেন যেই খারাপ, মেরুদণ্ড এদিক থেকে ওদিক হয়ে গেছে ঝাঁকি খেতে খেতে, অনেক টায়ারিং একটা ডে ছিল। এইসব আজাইরা জানি মানে লিটারালি এই আজ কিছু ঘোরাঘুরি না হইতো না অলওয়েজ পারফেক্ট, বাট এই ঘোরাঘুরির কারণে মানে আমার বেশ শান্তিতে আমি বাড়িতে চাই, তাই বাসায় এসে জাস্ট আমি ফার্স্ট কাজ আমি শাওয়ার নিয়েছি, বিকজ ঘামে আমি শেষ হয়ে গেছি। অ্যান্ড অফকোর্স বাইরে অনেক ধুলাবালি প্লাস করোনা ভাইরাস এই সেই, তো বাসায় এসে শাওয়ার নেওয়াটাই বেস্ট, আমি শাওয়ার নিয়েছি, আপনারাও দেখেন যদি পারেন তাহলে। তো আফটার অল অফ দিস আজকের মতন ভিডিও এটুকুই থাক, আশা করি ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন, এত কষ্ট করছি ভাই লাইক করেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন, কমেন্ট করে জানান কেরম লাগছে আমাদের এই এত বড় জার্নিটা। অ্যান্ড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব তো মাস্ট, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টিল দেন বি সেফ অ্যান্ড কিপ এক্সপ্লোরিং।